প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর বয়স একশো বছর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এমনই এক ছাত্রীর সন্ধান মিলেছে কিন্তু কাগজে কলমে একশো বছর বয়স হলেও শিশুটির প্রকৃত বয়স মাত্র সাড়ে সাত বছর জন্ম নিবন্ধন সনদের ভুলে প্রথম শ্রেণীর এই ছাত্রীর বয়স হয়ে গেছে একশো সাত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সৈয়দগাঁও এলাকার ওয়াসিম মিয়ার মেয়ে অনিকা জাহান সেতু অভাব ও স্কুল কাছে হওয়ায় মা বাবাকে ছেড়ে নানিবাড়ি থেকে লেখাপড়া করছে সে করণিক ভুলে জন্ম নিবন্ধনে তার জন্মশাল দুই হাজার চোদ্দোর জায়গায় হয়ে গেছে উনিশশো চোদ্দ সংশোধনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অভিভাবকরা জন্মসনদে এই ভুলের কারণে ভোকান্তি পোহাতে হচ্ছে শিশুটির পরিবারকে পাচ্ছে না উপবৃত্তির টাকা স্কুলে ভর্তির সময় প্রথম ভুলের বিষয়টি ধরা পড়ে তখন টিকা কার্ড দেখে ভর্তি নিলেও দ্রুত জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করতে বলে শিক্ষকরা সেই থেকে শিশুটির পরিবার জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য ঘুরে বেড়াচ্ছে দাঁড়ে দাঁড়ে তবে পৌরসভার চেয়ারম্যান ও ইয়নো বলছেন বিষয়টি সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে